আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনারাও নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি রান্না দেখাবো, পাস্তা রান্না। আমি এখন একটি কড়াইতে পানি গরম করে নিয়েছি, তারপর পাস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দিছি, হালকা অল্প একটু তেল দিয়ে দিছি, যাতে পাস্তাটা লেগে না যায়, ঝরঝরা থাকে। এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করব। ঢাকনা দেওয়ার সিদ্ধ হওয়ার পরে আমি আলু দিয়ে দিলাম, আলু কিছুটা আলু দিলাম, আপনারা সবজিও দিতে পারেন। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা পানি ঝরিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ একটু রসুন সাথে একটু রসুন দিয়েছি, রসুন কুচি। এখন আমি এটা বাদামি রঙের করে ভেজে নেব। এখন আমি টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়েছি। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যাতে রংটা আসে। লবণ দিয়ে দিলাম, লবণ কমিয়ে দিলাম, পাস্তা সিদ্ধর সময় কিছুটা লবণ দিয়েছিলাম, এখন একটু কমিয়ে দিলাম। ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে ভেজে এখন পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দেওয়ার পরে আমি ম্যাগি মশলা দিয়েছি, ধনিয়া কুচি দিয়ে দিলাম। আমার পাস্তা, আমার পাস্তা, এই যে আমাদের ছোট ভাই টেস্ট করতেছে। ভাইয়া কেমন হইছে? টেস্টি টেস্টি হইছে না? অনেক বেশি। ভিউয়ার্স, আপনাদের সামনে আমার কিছু প্রিয় জিনিস শেয়ার করলাম। আমার বাসায় একুরিয়াম আছে, একুরিয়ামে আমি মাছ পালি। এই একুরিয়ামটা আমার নিজের হাতে সাজানো। কিন্তু একুরিয়ামটা তৈরি করে দিয়েছে আমার ছোট ভাই। একুরিয়ামটার ভিতরে মাছ আছে, অ্যাঞ্জেল এবং কমেট। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি সামনে এগোতে পারি, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহে আমি সামনে আরও ভালো করার চেষ্টা করব।